নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, সিংহ রাশি ধনস্থানে তৈরি হয়েছে চন্দ্রমঙ্গল লক্ষ্মীযোগ, আর এই লক্ষ্মীযোগের শুভ প্রভাবে আপনার জীবনে আসবে মহাসমৃদ্ধির খবর। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাবো তাদের রাশির দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থানে তৈরি হয়েছে চন্দ্রমঙ্গল অতি শক্তিশালী রাজযোগ। একে বলা হয় লক্ষ্মীযোগ। আর এই লক্ষ্মীযোগের শুভ প্রভাবে সিংহ রাশি প্রভূত উপার্জনের সুযোগ পাবে। বলা যেতে পারে তাদের বন্ধের ভাগ্যের তালা এবার খুলে গেল। কিভাবে খুলল বন্ধ ভাগ্যের তালা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো চন্দ্রমঙ্গল অতি শক্তিশালী রাজযোগ, একে বলা হয় শশীমঙ্গল যোগ বা লক্ষ্মীযোগ। এই লক্ষ্মীযোগের শুভ প্রভাবে সিংহ রাশির জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে, কারণ এই লক্ষ্মীযোগ তৈরি হয়েছে সিংহ রাশির ধনস্থানে অর্থাৎ অর্থের স্থানে, এটি কন্যা রাশিতে। আর এই সিংহ রাশির ধনস্থানে তৈরি হওয়া এই ধনলক্ষ্মীযোগ বা এই লক্ষ্মীযোগ সিংহ রাশির জীবনে নিয়ে আসবে মহাসমৃদ্ধি। আপনি যদি সিংহ রাশি হন, আপনার আর্থিক উন্নতি দেখে সকলে চমকে যাবে। আপনার চতুর্দিকে টাকাই টাকা, উন্নতি উন্নতি। আপনার জীবনে দ্রুত গতিতে ম্যাজিক ফিগারে আপনার আর্থিক ক্ষমতা বৃদ্ধি পাবে রোজ রোজ। কেননা সিংহ রাশি এই সুযোগ অর্থাৎ চন্দ্রমঙ্গল এই শুভযোগ আপনার জীবনযাত্রার মান পরিবর্তন ঘটাবে, আপনার কর্মের উন্নতি ঘটাবে, আপনাকে আর্থিক দিক দিয়ে আরও বেশি স্ট্রং করবে, আপনার জীবনে আনবে সমৃদ্ধির সুযোগ। আর সিংহ রাশি আপনার জীবনে নতুন নতুন দ্বারপ্রান্ত আসতে চলেছে, যা এক কথায় অবিশ্বাস্য। সুতরাং সিংহ রাশির জীবনে এই যোগ সমৃদ্ধি সমৃদ্ধি, যেহেতু লক্ষ্মী যোগ, আর তাই এই যোগ তৈরি হয়েছে একাদশ স্থানে, তাই সিংহ রাশি প্রচুর উপার্জনের রাস্তা আপনি দেখতে পাবেন। আপনার চতুর্দিক থেকে অর্থভাগ্য আসবে, আপনার জীবনে আসবে মহাসমৃদ্ধি। আপনি উপার্জনের দিক দিয়ে আপনার উপার্জন প্রায় 50 গুণ বৃদ্ধি পাবে, যা এক কথায় অবিশ্বাস্য। এছাড়াও সিংহ রাশি আপনার আয়যোগ বৃদ্ধির পাশাপাশি আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে। আপনি নিজে যে ভুলভ্রান্তিগুলো করেছিলেন, সেই ভুলভ্রান্তিগুলো আপনি শোধরাতে পারবেন। কেননা আপনার জীবনে ভুলভ্রান্তিগুলো ভবিষ্যতের পথে নানা ধরনের এফেক্ট করতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এছাড়াও এই চন্দ্রমঙ্গল যোগের প্রভাবে আপনার মনের মধ্যে কিছুটা দুঃখ, কিছুটা হতাশা, কিছুটা ক্ষোভ আসতে পারে বটে, কিন্তু এই হতাশা এই ক্ষোভকে আপনি মোটেও প্রশ্রয় দেবেন না। আপনি অবশ্যই কর্মযোগ্যে মাতোয়ারা হয়ে উঠুন, কারণ এই লক্ষ্মীযোগ চন্দ্রমঙ্গল লক্ষ্মীযোগ আপনার জীবনে শুরুই হয়েছে একটা পরীক্ষা নেবার জন্যে। আপনার জায়গা জমি সম্পত্তি বৃদ্ধি পাবে, কর্মজীবনে আপনি সাফল্য পাবেন, আর্থিক দিক দিয়ে আপনি উন্নতির দিক ঘাঁটতে পারবেন। এছাড়া আপনার জীবনে আসবে মহা সমৃদ্ধির খবর আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন। ধনস্থানে চন্দ্রমঙ্গল আপনার আর্থিক সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে। আপনার জীবনে আসবে প্রভূত অর্থভাগ্য, যা এক কথায় অবিশ্বাস্য। চন্দ্রমঙ্গলে একত্রে অবস্থানের ফলে আপনার জীবনে নতুনত্ব আসবে, আসবে সমৃদ্ধির খবর, আসবে উন্নতির খবর। তবে একথা বলাই যায়, চন্দ্রমঙ্গলের এই যোগ আপনার জীবনে যেমন বিরাট সমৃদ্ধি আসবে, তেমনই যেহেতু চন্দ্র আর মঙ্গল অবশ্যই কিছুটা হলো বিপরীত গ্রহ,
তাই শশীমঙ্গল যোগের প্রভাবে আপনার মানসিক অবস্থা কিছুটা ডিস্টার্ব হতে পারে, ফ্যামিলি জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা ডিস্টার্ব হতে পারে, এছাড়াও আপনার পেটের সমস্যা আপনি কাবু হতে পারেন। মোট কথা, সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে আমি অনুরোধ করলাম, আপনার জীবনে একটা মহা সমৃদ্ধির সূচনা আসতে চলেছে, যে সূচনা ধরে আপনি জীবনের নতুন দিকে আসতে পারবেন। তবে এই কথা বলাই যায়, আপনার জীবনে একটা নতুন উন্নতির যোগ আসতে চলেছে সিংহ রাশির জন্য, কারণ সিংহ রাশি এই চন্দ্রমঙ্গল শুভ যোগের প্রভাবে আপনার জীবন যেমন সমৃদ্ধি হবে, তেমন আপনার জীবনে আসবে আরও দ্রুত উন্নতি। তাই সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা, আপনারা কর্মযোগ্যে মাতোয়ারা হয়ে মেতে উঠুন, কারণ এই চন্দ্রমঙ্গল রাজযোগ আপনার ক্ষেত্রে ধনস্থানে তৈরি হয়েছে। আপনি যত পরিশ্রম করবেন আপনাকে তত অর্থ দিয়ে যাবে, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সুতরাং সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকা আমি বলবো, এই চন্দ্রমঙ্গল যোগ এবং এই চন্দ্রমঙ্গল যোগের শুভ প্রভাবে আপনার জীবনে যে সমৃদ্ধি আসবে তা অবশ্যই আপনাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কামাট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। ও আবার বলি, আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিসেস করলাম। নমস্কার, ধন্যবাদ।